আসসালামু আলাইকুম, আমি হেক্সর এক্স। আজকে টিউটোরিয়াল আছে মেল বম্বিং নিয়ে এবং স্পুফিং নিয়ে। তো আমাদের ফার্স্টে লাগবে একটা ওয়েবসাইট এবং সেই ওয়েবসাইটে সেল আপলোড থাকা লাগবে। আমি আমার ওয়েবসাইটে টার্গেট ওয়েবসাইটে আলফা সেল আপলোড দিচ্ছি। তো আলফা সেলের একটা অপশন আছে যেখানে আছে ফেক মেল। তো এখানে ক্লিক করার পরে আমরা এখানে কিছু অপশন পাব। এখানে টার্গেটের ইমেল যেখানে যে টার্গেটকে আপনি মেল বম্বিং করবেন বা স্পুফিং করবেন তার ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তো আমি একটা ইমেল অ্যাড্রেস দিলাম। দেন এখানে আপনি দিতে পারেন যে কার মানে কোথা থেকে যাবে। তো আমি দিলাম google.gmail.com। ওকে, দেন সাবজেক্ট দিতে পারেন এখানে ইচ্ছা মতো। এখানে দিলাম এবং আপনি চাইলে এখানে একটা ফাইল অ্যাটাচ করে দিতে পারেন। আপনার পাবলিক ডট এইচটিএমএল আপলোড দেওয়ার পরে সেই ফাইলটার ডির ফাইল এখানে দিয়ে দিবেন। যে ফাইলটা দিলেন সেই ফাইলটা এখানে নাম দিয়ে দিবেন, পিএইচপি হোক, জাভা স্ক্রিপ্ট ফাইল হোক, ইএক্সি ফাইল হোক, যাই হোক। তা আমি যখন কিছু দিচ্ছি না তো আমি এটা ফাঁকা করে দিব। দেন আপনি যদি মেল বম্বিং করেন তো আপনি এখানে 100-200 যাই দিবেন, 1000 দিতে পারেন। আর যদি মেল স্পুফিং করতে চান, যদি আপনি যে গুগল থেকে দিতে চান এরকম সামথিং, তো আপনি চাইলে এটা একটা দিলে বেটার। তো আমি যদি মেল বম্বিং করতেছি তো আমি এখানে 1000 দিলাম। দেন এখানে লিখব লিখলাম মেসেজটা, দেন এখানে হিট করব। এটা কিছুক্ষণের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। যত এটা 100টা যখন যাচ্ছে এবং একটা স্পেশাল ডোমেইন নেম নিয়ে google.com-এ গুগলে, সো এটা একটু টাইম লাগবে। দেখতে পাচ্ছেন এটা কাজ হয়ে গেছে। আমরা যতগুলো ইমেল করছিলাম প্রায় 100টা ইমেল তার কাছে চলে গেছে। এখানে যদি ফেল হতো তো এখানে ফেল দেখাতো অথবা নট সেন্ড দেখাতো। সো এটা সেন্ড হয়ে গেছে। তো টিউটোরিয়ালটা এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। খুদা হাফিজ।